তো এটা সাজিয়ে ওইটাকে আপগ্রেড করাতে পারবো, অ্যান্ড ডায়মন্ড। তো ফাইনালি আমরা ডায়মন্ড পেয়ে গেছি এখানে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গেমার অরিন্দম। এন্ড এই ভিডিওতে আমি দেখাতে চলেছি মাইনক্রাফটের পার্ট টু। তো পার্ট ওয়ানের মধ্যে তোমরা আমাকে প্রচুর সাপোর্ট দেখেছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড তোমরা কমেন্টে আমাকে লিখেছি নেক্সট পার্ট আনার জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সেই ছবিগুলোতে এখন আমি আনতে পারবো না, যেহেতু আমার কাছে এখন নেট নেই। অ্যান্ড এটা আমি আমার মানে ডেটা প্যাক শেষ হয়ে গেছে। তো বেশি না কথা বলে আজকের আমরা ভিডিওটা স্টার্ট করব। তো আমার এখানে তোমরা যে সেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আসলে আমার ঘর। বাট আমি যখন প্রথমে উঠেছিলাম, তো আমি সত্যি বুঝতে পারিনি এটা কার ঘর বা এটা কী করে হলো। তো আমি অনেক কষ্ট করে আমি ভেবেচিন্তে দেখলাম এটা কী করে হলো, বাট আমি কোনো খুঁজে পেলাম না। কিন্তু আমার এটা হয়েছে বলে দিই, আমি এটা খেলছিলাম যখন, তখন আমার একটা কাজ পড়ে গেছে, আমি ভিডিও করছিলাম, তো আমার কাজ পড়ে গেছিলো, তো আমি ওই জন্য বাইরে গেছিলাম। ভিডিও চলছিল অ্যান্ড আমার গেমও চলছিল। তো আমার গেমটা এসে দেখি ভিডিওটাও অফ অ্যান্ড গেমটাও বন্ধ অ্যান্ড গেমটা নেই, তো গেমটা আনইনস্টল হয়ে গেছে। তো আমি জানি না কী করে হলো, বাট গেমটা আনইনস্টল হয়ে গেছিলো, বাট আমার কাছে ব্যাকআপ ছিল। তো আমি ব্যাকআপটা করার পরে দেখা গেল আমার ঘরটা এরকম, আমি তো দেখেই অবাক হয়ে গেলাম। তো আমি পুরোটা রেকর্ড করতে যাচ্ছিলাম, বাট আমার ব্যাকআপটা হয়েছিল, ব্যাকআপের মধ্যে প্রচুর র‍্যাক করছিল, প্রচুর ব্যাকআপটা হওয়ার পরে প্রচুর র‍্যাক করছিল। তো যার কারণে আমি ওটা ভিডিওটা করতে পারিনি। তো আবার তারপরে এখন আমি আবার করছি। তো ঘরটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে, আমার ভালো লাগছিল না। তো আমি ঠিক করলাম যে ঘরটা আপাতত যেমন আছে তেমনই থাক। তো এই যে তোমরা কালো কালো ওকে প্র্যাঙ্কস দেখছো না, এইটাকে বাড়িয়ে আমি করে দেবো অন্যরকম। অ্যান্ড তোমরা এই সিঁড়িটাকে দেখো, সিঁড়িটাকে দেখো, উপরের দিকে কাঠ, নিচের দিকে ডার্ট, অ্যান্ড পাশে স্পাইডার জাল, সরি। অ্যান্ড এটা কিন্তু আসলে সিমেন্টের, এটা পুরোটাই সিমেন্টের, তোমরা উঠছে দেখতে পাচ্ছ। তোমরা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই, দাঁড়া। তো কে তো এখানে দেখতে পারো, স্পাইডার, উপরে কাঠ অ্যান্ড নিচে ডার্ট। আমি এটা বুঝতে পেরেছিলাম, মানে বুঝতে পারিনি ফার্স্টের দিকে যেটা কেমন কেন হয়েছে। তো পেছনে এইটা, পেছনে স্পাইডার যা। অ্যান্ড এখানে দেখো কমান্ড ব্লক, লাইটও সব ঠিকঠাক জ্বলছে। তো আমি এটা ফার্স্টে ভেবেছিলাম কী করে হচ্ছে, এটা কেন হচ্ছে, এইগুলো সব ঠিক আছে তো ওইটা কেন হচ্ছে। তো আমি তারপরে দেখলাম যে আমার সিস্টেমটা ক্র্যাক হয়ে গেছে, মানে সিস্টেম বলতে সরি, সিস্টেম না মানে এর যে ভার্সেনটা, আমি এখন খেলছি 1.15 ভার্সেন, তো ওই ভার্সেনটা ক্র্যাশ হয়ে গেছে। তো আমাকে তাড়াতাড়ি এটা আপগ্রেড করাতে হবে, বাট আমার কাছে এখন নেট নেই, আমি অফলাইনে ভিডিও বানাচ্ছি, তো রিচার্জটা শেষ হয়ে গেছে আমার এখন। তো আপাতত তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমার কাছে কত কিছু আছে, আমার কাছে আয়রনও অনেক আছে। তো আমার একটা মাইনিংয়ের জায়গা আছে, সেটা তোমাদের পরে দেখাবো। সর্বপ্রথম আগে শুয়ে পড়ি, রাত হয়ে গেছে। ওকে, তো সকাল হয়ে গেছে অ্যান্ড তোমরা দেখো আমার লাইফ ওইটুকুনি, আমাকে খেতেও হবে বাট খাবার নেই। অ্যান্ড তোমাদের ওপরটাও দেখিয়ে দিই, দেখো ওপরে দেখো আমি এই জায়গাটা থেকে পুরোটা চেঞ্জ করছি, মানে আমি এই জায়গাটা শুধু যে ব্ল্যাক ওক প্ল্যাঙ্কস আছে না, ওক প্ল্যাঙ্কস, আরে ইয়ার ওক প্ল্যাঙ্কস, তো সেটা আমি লাগাবো ভাবছি। এগুলো আগে ভেঙে নিই, কিছু ওক প্ল্যাঙ্কস অনেকটাই আছে, আমি আমার মধ্যেই আছে বোধ হয়, দেখিনি, বাট আগে এগুলো ভেঙে নিই, তারপরে ওক প্ল্যাঙ্কসটা লাগাবো। অ্যান্ড উপরে একটা ছোট্ট মতন ছাদ টাইপের করে দেবো, মানে আপাতত এই ঘরটা তো আমি আবার এখন নতুন করে ভাঙতে পারবো না, আর ভাঙলে আমার একটা কোনো মানে আপাতত আমি এটা দেখে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে যে ঘরটা আমার কেমন ধরনের হয়ে গেল। তো আবার এখন তো আমি মাথায় আমার কোনো আইডিয়া আসবে না যে কেমন ধরনের ঘর বানাই। তো আপাতত যেমন আছে তেমনই থাক,
শুধু এইগুলোকে ভেঙে কালো একটা, মানে যে ওপরে কালো যে ডার্ট, সরি ওক প্ল্যান্টস, তো সেটা লাগিয়ে দেবো। অ্যান্ড তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখতে পারো যে আমি এটা কেমন টাইপের ঘর বানাবো। তো তোমাদের কাছে, আমার কাছে ওক প্ল্যান্টস নেই রে, একটা নিচে ওই দেখো ওখানে আমি চাষ করেছি, আর ওই পাশেরটা আমি হ্যাক টাইপের করেছি, মানে আনলিমিটেড ওয়াটার সোর্স, এই পাড়ে চাষ ওই পাড়ে ওয়াটার সোর্স, তো এইগুলো আমি সব বুঝেছিলাম, বাট ভিডিওটা আমার হচ্ছিল না, তো আর কিছু করার নেই আমার কাছে। তো আবার আমি আমার কাজে লেগে পড়ি, তো সর্বপ্রথম আমাকে এইগুলো ভাঙতে হবে, তো আগে ভেঙে নি নাকি না, ওকে তো এটা ভাঙছি। তো যতক্ষণ এটা আমি ভাঙছি ততক্ষণ আমি স্কিপ করে দিচ্ছি আমার ভিডিওটা, ভাঙার পরে দেখা হচ্ছে আমাদের। অ্যান্ড আমার ভাঙা এখানে হয়ে গেছে শেষ, অ্যান্ড আমি এখানে লাগাচ্ছি আমার ব্ল্যাক ওক প্ল্যান্টস, তো আমার এটা ভর্তি ভর্তি পড়ে রয়েছে, বাট আমি বুঝতে পারলাম না যে ক্র্যাশ হয়ে গেছে সে নয় ঠিক আছে, ঘর আমার চেঞ্জ হয়ে গেছে সেটাও নয় ঠিক আছে, তো আমার কাছে এইসব জিনিস আসবে কোথা থেকে? তো আমার এটা মনে হয় এটা আমার ভাইয়ের ভাই করেছে, বা হতেই পারে কোনো কিছুর জন্য করেছে বা ভাই করেছে। তো আপাতত এইগুলো ভেঙে নিই, অ্যান্ড আমি ও প্ল্যান্টস লাগানোর পরে ঘরটাকে কেমন দেখাচ্ছে সেটা দেখাই। ওকে তো আমি এখানে র্যাম্প লাগাচ্ছি, ওয়াও নিজের ঘরে নিজেই মরে গেলাম, তো যাক একটু মানে মরে গেছি তাও ভালো, আমার হেলথফুল হয়ে গেছে, অ্যান্ড আমার কাছে এখন খাবারও নেই, তো লেভেল আমার 6 হয়ে গেছে, ওয়াও ভালো। তো আপাতত আমার কাছে এখন ও প্ল্যান্টস লাগবে ব্ল্যাক, আমার কাছে 8টা হলো আর নেই, আরে আর ভুল লেগে গেল দেখি, আরে আর এখানেও নেই, এখানে থাকুক, আরে নেই, আমাদের কাছে ওক প্ল্যাঙ্ক তো শেষ হয়ে গেছে, তো আমি এই 8টা নিয়ে কি করব আপাতত দেখা যাক। আপাতত এইখানে লাগিয়ে নিই কিছুটা, তো এখানে লাগাই, যতটা লাগবে লাগিয়ে নেবো, তারপরে আমরা আবার কালকের আগে সকাল করে নেবো, তারপরে আমরা ওক প্ল্যাঙ্ক দেখাতে যাবো। আরে আর তো শুয়ে পড়লাম এখানে আমরা, এবারে সকালের অপেক্ষায়, সকাল এখানে আমাদের হয়ে গেছে, এবার আমি সঙ্গে সঙ্গে নিচে যেতে হবে। ওকে তো এখানে আমি খাইনি, তো সিটটা নিয়ে নিলাম আমরা আগে, তো এখানে আমাদের গাছ কাটারে কোথায়, এই আর নেই কাঠ আছে, আর আমাকে বানিয়ে নিতে হবে, আমার কাছে নেই। ওকে তো আমি বানিয়ে নিই অনেক কটা, যাতে ভাঙতে সুবিধা হয়। সর্বপ্রথমে নিচে দুটো, অ্যান্ড কোন্নারে 3টে, ওকে তো 1টা 2টো ব্যাস। ওকে তো আমার কাছে এসে গেছে 2.5, কারণ একটা তোমার হাফ ভাঙা, তো ওই জন্য 2.5 বললাম। তো আয়রন আমার কাছে 23টা পড়ে রয়েছে, তো এখানে আয়রনটা দিয়ে দিই, আর খাবারটাও নিয়ে নিই আমাদের যদি লাগে। ওকে তো ওইখানে আমি আমার গাছ বসাচ্ছিলাম, সব গাছ হচ্ছে, বাট আমাদের যে বড় বড় গাছগুলো না, সামনে তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওই যে বড় বড় দেখিয়ে দিই তোমাদের সামনে গিয়ে দাঁড়াও, তো আমরা এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা হচ্ছেই না, তো এইটা কীভাবে হয় আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, বাট সর্বপ্রথম তোমরা কমেন্ট বক্সে এটা জানাবে যে আমি আমার ঘরটাকে কী করে সাজাবো বা ঘরটা কেমন ধরনের করব। তো আগে কার্ডগুলো ভেঙে নিই, তো কার্ডগুলো ভাঙার পরে আসি। তো এখানে আমাদের কার্ড ভাঙা সব হয়ে গেছে, আমার কাছে 64টা চলে এসেছে, অ্যান্ড এখানে হয় এটা কী ধরনের আমি বুঝতে পারলাম না, তো এটা একটা কি স্ট্রিপ না কী ধরনের একটা গাছ, তো এইটাকে আগে ওয়াও, তো এটা দিয়ে হয় বোধহয়, চেক করে নিতে হবে, তো এখানে তো দেখতে পাচ্ছি না এটার বিষয়ে কোনো কিছু, কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না এটার বিষয়ে, তাই এটা রেখে দেখি। ওকে তো এটা দিয়ে হয়, এটা দিয়ে আমরা পেয়ে গেলাম 36টা, অ্যান্ড এটা দিয়ে পেয়ে গেলাম, ওয়াও অনেক কটাই পেয়ে গেছি। ওকে তো উপরে যে কটা বাকি রয়েছে সে কটা আমরা আগে লাগিয়ে নিই, তারপরে আমরা দেখছি কী করা যায়। তো আমার এখানে ঘরটা আপাতত কিছুটা হলেও রেডি হয়ে গেছে, অ্যান্ড তার আগে আমি তোমাদের আমার চাষের ঘরটা দেখিয়ে দিই, তো দেখতেই পাচ্ছ কেমন, অ্যান্ড এই জায়গাটা আমাদের আনলিমিটেড ওয়াটার সোর্স, ভিতরে গিয়ে দেখালাম না, অ্যান্ড এখানে আমার চাষের জায়গা, তো
তো দেখতে খুব সুন্দর লাগছে ওপর থেকে, আর অনেকটা ছোট। এটাকে পরে আমরা আর একটু বড় করে তুলব। তো তার আগে তোমাদের আমার ঘরটা বাইরে থেকে একটু দেখিয়ে দিই। তো দেখো ঘরটা আমাদের মানে কেমন টাইপের লাগছে তোমরা তো নিজেরাই দেখো। ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, ফুল ফাঁকা। বাইরে থেকে ঘরটার ডিজাইন তো আমার একদম সত্যি বলছি খুব খারাপ লাগছে। অ্যান্ড আপাতত পিকেক্স নিয়ে আমাদের যে সিমেন্টটা বাইরে দেখা যাচ্ছে ওটাকে একটু ভেঙে আমার এটা লাগিয়ে নিই। তো ভাঙার পরে আমরা আসছি। ওকে, তো আমার ভাঙা হয়ে গেছে। অ্যান্ড তোমরা এখানে দেখতেই পারো কেমন লাগছে। আর একটাই বাকি আছে ওই সাদাটা, ওটাকেও সরিয়ে দিলে আমার একটু ভালো মতন লাগবে। মানে ভালো মতন না, মানে আমার একটু ভালো লাগবে, কারণ পুরোটাই ব্ল্যাক করে দিলে বেটার হয়। তো এটাও এখন করে নিই। তো এবারে আমি ভিডিওটাকে করবো ফাস্ট ফরওয়ার্ড। ওকে, তো আমার যে উপরের কাজটা ছিল সেটা তো হয়েই গেছে। এবারে আমার রাত হয়ে গেছে, তার জন্য আগে আমাকে শুতে হবে। তো আগে আমি শুয়ে পড়ি। আরে ভাই ঘুমাচ্ছে না কেন? আরে হলোটা কি? ওকে, তো এটা আগে ভেঙে নিই ভুলভাল করে। ওকে, তো এবারে শুতে পারবো। ওকে, শুয়ে পড়েছি। তো এবারে উঠে গেলাম অ্যান্ড যাচ্ছি আমরা নিচের দিকে। তার আগে উপরের দিকটা পুরো অন্ধকার হয়ে গেল এই জায়গাটা, তো আগে টর্চ লাইটটা লাগিয়ে নিই। তিনটে আছে, আরে হলো না কেন? তো আগে টর্চ লাইটটা লাগিয়ে নিই, দাঁড়া। তো এখানে একটা লাগালাম অ্যান্ড ওপরের ঘরে একটা লাগাবো। তো ওপরের ঘরে যাই, ওপরের ঘরটা দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার টাইপেরই। তো এখানে একটা লাগিয়ে দিলাম, আর এখানে একটা, সব জায়গায় লাগিয়ে দিলাম। অ্যান্ড আমি ভাবছি না ওপরের দিকে আমি একটু একটা ছাদ মতন করবো। আরে ইয়ার হ না, খুলে যা। ওকে, তো ওপরের দিকে একটা ছাদ মতন করবো ভাবছি, তো সেটা পরে করবো। তার আগে আমি একটু বাইরে যাই, তো ঘরটা দেখাই। তো দেখো ঘরটা দেখো, মানে আগের থেকে একটু তাও বেটার লাগছে। বাট একবার তোমরা নিচের দিকে দেখো, আমার তো মনে হচ্ছে এটা একটা কোনো বোর্ড। তো একদমই আমার ভালো লাগছে না ঘরটা। তো কমেন্টে তোমরা অবশ্যই জানাবে যে আমি ঘরটা কেমন টাইপের বানাবো। তো তার আগে আমি একটু ঘরটার মধ্যে ডিজাইন করার চেষ্টা করি। তো ঘরটার মধ্যে একটু ডিজাইন করার চেষ্টা করি, কেমন ধরনের ডিজাইন করবো ভাবছি। আরে পুরো ছাদে চলে আসলাম, ওয়াও। তো আগে ছাদটাই করে নিই, উপরে যখন চলে এসেছি তাহলে আগে ছাদটাই করে নিই, তাহলে আরো বেটার হবে। ওকে, তো ছাদটা আগে করে নিই আমরা। তো আমার ছাদ করা তৈরি হয়ে গেছে অ্যান্ড আমি এখানে একটা ভালো মতন ডিজাইন দিয়ে দিয়েছি। অ্যান্ড ছাদে আপাতত আমরা এখন কিছুই দিচ্ছি না, তো আগে আমরা নিচে নেমে যাই। অ্যান্ড ভাবছি আমার না দিয়ালে একটা স্টাইল মতন কিছু দিই, স্টাইলিশ, যাতে ঘরটা আপাতত সুন্দর লাগে। তো কী দেবো ভাবছি আমি। আরে ইয়ার হেয়ার ড্রায়ারটা অফ কর না। ওকে, তো আগে একটা ডিজাইন করে নেবো ঘরের মধ্যে। তো ডিজাইনটা ভাবছি এ করবো, তো গেমার অরিন্দমের এ যেটা সেটা আমি করবো ভাবছি। তো আগে করার চেষ্টা করে নিই। ওকে, তো আগে একটা বর্ডার দিয়ে দিচ্ছি যাতে আমার গেমার অরিন্দমটা করতে একটু সুবিধা হয়। মানে আপাতত শুধু এটাই করব। তো তার আগে ওপরের আমি যে বর্ডারটা না, যাতে মানে একটা মিনিমাম আমার রেঞ্জ থাকবে যে এর থেকে বেশি আমি করব না বা এ এতটা করব, তো তার জন্য এই বর্ডারটা দেওয়া। আরে ভুলভাল লেগে যাচ্ছে বারবার। তো তার জন্য এই বর্ডারটা দেওয়া। তো আগে বর্ডারটা দিয়ে নিই, তারপরেই আমরা আসি। ওকে, তো আমার এখানে হয়ে গেছে সব কিছু করা। তো এবারে আমি ভাবছি এটা দেবো। ওকে, তো তার আগে আমাকে আগে দেখতে হবে যে আমি কোন দিকভাবে বা কেমনভাবে দেবো। যা আমার ভেঙেও গেল, তো একটা আছে, চিন্তা নেই। তো আগে আমাকে দেখে নিতে হবে যে কোন দিকভাবে দেবো। ওই সাইডটা একটু খারাপ মতন লাগে, ওই দিকটা আগে আমাকে ভেঙে নিতে হবে। তার আগে এটা আমাকে কমপ্লিট করতে হবে। তো এই দিকভাবে আমরা করব। আরে ওর না ভাই রাগ, আরে আর লাগছেই না। ওকে, তো এইখান থেকেই লেগেছে, ওইখান থেকে লাগছে না কেন সেটা জানি না, এখান থেকে লেগে গেছে। ওকে, তো এইখানে এবারে লাগাই। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা ভালোই লাগছে, বাট এটা একটা ঘরের কর্নারে হয়ে গেছে। তো এটা একটু যদি মাঝ বরাবর হতো ভালো হতো, বাট মাঝ বরাবর তো এখন করা যাবে না। তো আমি ভাবছি না এ মানে এইটাও তুলে নেবো।
তো এটা আগে দেখতে হবে কোন জায়গাটা আছে, সেই জায়গাটা আমাকে আগে ভাঙতে হবে। এইখানে আছে আমার যতটা মনে হয়। ওকে, তো এটার পাশে, কোন পাশে ভাই? এই পাশে নেই। ওকে, তো এইটা লাস্ট ছিল। বারে লাগিয়ে দিই। অ্যান্ড এইখানে, এইখানে যেহেতু ভেঙেছিলাম তার মানে উপরে কিছুটা আছে, উপরে প্রথমে আমরা যাবো ভাবছি, তার আগে এইটা ভেঙে দেখে নিই আছে কিনা। ওকে, তো এইটার মধ্যে ওই ডান্ডিটাই আছে, এটা লাগিয়ে দিই। আরে এখান থেকে ভাঙি দেখি, আরে এখান থেকেই তো ভাঙলাম তখন ভাই, এখান থেকেই ভেঙেছি, এখান থেকেই ভেঙেছিলাম। ওকে, তো এটা লাগিয়ে দিই এবং ওপরে যেতে হবে আমায়, ওপরে গিয়ে দেখতে হবে। আরে উপরে যাবো তো কিসব ওপেন হচ্ছে। আরে ওকে, তো এই জায়গাটা ভেঙে নিই। অ্যান্ড তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে এসে গেছি, তো এটার উপরে আগে উঠে দাঁড়াই, তাহলে বুঝতে পারবো যে এটা কোন দিকে লাগানো আছে। ওকে, তো এই সাইডটা, এই এটার নিচে বরাবর লাগানো আছে এইটা, তো এটার বরাবর থাকলেই আমরা মাঝখানেরটা ভাঙতে পারবো। তো আগে এটা লাগিয়ে নিই। তো দাঁড়াই, আরে উঠতে পারছি না কেন। ওকে, একবার বাইরে গিয়ে দেখি তো ওটা কেমন লাগছে যেটা লাগালাম। তো অতটাও ভালো লাগছে না, বাট এ লাগছে, এ পুরোপুরি এ লাগছে। তো দূর থেকেও মনে হচ্ছে, তো ওপরের ওটা দূর থেকে মনে হচ্ছে না আমার এই ঘরের মধ্যে চিমনি, বাট যে যদি যে কাছে আসবে সেই বুঝতে পারবে ঘরটার হাল আসলে কেমন। গেটটাও বন্ধ হচ্ছে না রে আর। ওকে, তো আমি ওপরে চলে যাচ্ছি এখন। তো এবারে না উপর থেকে গিয়ে ওইগুলো ভাঙবো এখানে। ওকে, তো এটাই আর আর কিছু দেখাই মানে হচ্ছেই না। ওকে, তো এবারে হয়েছে। তো এটা আগে এটাও ভেঙে নিই। এটা কী হচ্ছে আমি বুঝতে পারছি না, কখনো কখনো ফ্রি ফায়ারের সময়। আরে আর বেঁচে গেছি। ওকে, তো এই জায়গাটা থেকে ভেঙে নিলাম, এটা লাগেনি এটা। ওকে, এটা লাগছে, এই জায়গাটা জানলা হতে হবে না, এই জায়গাটা আমায় জানলা করতে হবে। এটা ভাঙি, ওকে। তো ওপরে যেমন লাইন ছিল সেই লাইনটা করেই দেবো। ওকে, তো সব কালেক্ট করা হয়ে গেছে। অ্যান্ড ওপরে যে লাইনটা ছিল সেই লাইনটা লাগিয়ে দেবো। অ্যান্ড নিচে যে লাইনটা আছে এইটাকে থাকতেই দেবো। এই জায়গাটা না আমরা পরে কাঁচ বানাবো, কাঁচ, এই জায়গাটা পরে আমরা কাঁচ বানাবো। এটা অনেকটাই নিচে, বাহ। আরে ঘুমা ঘুমার ইয়ার, আরে ঘুমিয়ে পড় না রে আর, আমি এখন জম্বি আনতে চাই না, এখন অনেক কাজ। ওকে, তো ঘুমিয়ে পড়েছে। এই দেখো আমার অটোমেটিক্যালি কিবোর্ড কাজ করছে। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ তো ঠিক হয়ে গেল আবার। ওকে, আমি ভয় পেয়ে গেছিলাম বাট বেঁচে গেছি। এবার নিচে পড়বো, সব চলে এসেছে। অ্যান্ড আরে গেটটা বন্ধ হয় না কেন, বাইরেও পড়েছে অনেক কটা। ওকে, তো দ্যাট ঘিটও বন্ধ হতে চায় না এখন। তো আপাতত ওপরে এসে গেছি। অ্যান্ড এই জায়গাটা কেমন দেখতে খারাপ লাগছে, এটা ভরে দিই আপাতত এটা দিয়ে, তো এই দিকটাও ভরে দিই, পরে এটা ঠিক করা যাবে। অ্যান্ড আগেও এই জায়গাটা একটা জানলা বানাবো, এই জায়গাটাও চারকোনা টাইপের বানিয়ে দিই। তো এখন আমি ওটা খুবই ইউজ করছি না আমি, আমার তো খুব খারাপই লাগছে ঘরটা। তো যতক্ষণ না তোমরা কমেন্টে আমাকে জানাবে যে আমি ঘরটা কেমন টাইপের বানাবো, ততক্ষণ তো আমি কিছু করতেও পারবো না ঘরটাকে নিয়ে। ওকে, তো আমার মাথায় এখন আইডিয়া নেই ওরকম কিছু। তো সব কিছু কালেক্ট হয়ে গেছে। অ্যান্ড আমি নিচে গিয়ে দেখি যে কেমন লাগছে ঘরটা আমার। ওকে, তো এটা অনেক হাস্যকর দৃশ্য হয়ে গেছে, ঘরটা আমার একদম বাজে দেখাচ্ছে, বাট কিছু করার নেই, আপাতত ওরকমভাবেই রাখতে হবে আমাকে ঘরটা। তো দুটো চোখ, আরে ওটাকে কী বলে, নিদার পুরে যে একটা ইয়ে আছে না, মনস্টার, একটা বাদল টাইপের ক্লাউডস, বারবার চিল্লাতে থাকে আর মুখ থেকে আগুন বার করতে থাকে, তো পুরো ওর মতো লাগছে চোখ আর মুখ। তো আগে উপরে যাই।
জিনিসগুলো রেখে দিই, যেগুলো দরকার নেই সেগুলো রেখে দিই। বাই চান্স যদি মরে যাই তো আবার আমাকে নিচে যেতে হবে, মানে আবার আমাকে কাটতে হবে। ওকে, তো আপাতত এইগুলো সব রেখে দিই। অ্যান্ড এখানে আছে, এখানে হয়তো আরেনার তরোয়াল পেয়ে গেছি, এটা আগে খেয়ে নিই, তিনটে খাবার আছে খেয়ে নিই। তো আমার কাছে 12টা টর্চ আছে, এবারে নিচে না আমি টর্চগুলো লাগিয়ে দেবো। আগে তার আগে আরেকবার আমি ঘরটা দেখে নিই, কেনা এই জায়গাটা কি আওয়াজ হচ্ছে অনেকক্ষণ ধরে। ওয়া, ওরে নিচে একটা বড় গুহা আছে, একটা বড় ধরনের গুহা আছে নিচে, বাট আমি নিচে যাবো না, এখন ভয় করছে যেতে। এটা পুরো 12, মানে তো যারা মাইনক্রাফট খেলে তারা বোধহয় ভিডিও দেখেছে অনেকজনার। তো আমি সব থেকে বড় হচ্ছে লাইভ ইনসান অ্যান্ড ট্রিগার ইনসান অ্যান্ড মিট প্যাডের বড় ফ্যান। তো এদের থেকেই আমার মাইনক্রাফট বানানোর আইডিয়াটা এসেছিল। তো থ্যাংক ইউ মিট প্যাড অ্যান্ড ট্রিগার ইনসানকে। তো তার আগে আমি এই জায়গাটা খুদাই করবো। তো এখানে দেখো রেড স্টোনও আমরা পেয়ে গেলাম, অ্যান্ড আয়রনের পিকেক্স দিয়ে একটা রেড স্টোন ভাঙলে আমরা 4টে করে পাচ্ছি, দেখতেই পাচ্ছ। অ্যান্ড আমাদের না ডায়মন্ড খুঁজতে হবে, ডায়মন্ড। তো আমরা আছি ঠিক 12তে, মানে এর আর কয়েকটাই নিচের দিকে খুদাই করলে তো সেখানে আমরা মানে একদম শেষ মাইনক্রাফটের নিচে শেষ সেখানে চলে যাবো। ওকে, তো এই জায়গাটা শুধু এইটাই আছে, হাত দিয়ে ভাঙবো, নাহলে আমার পিকেক্সের পাওয়ার শেষ হবে। ওকে, শুধু এটা আছে, অন্য কিছু পাচ্ছি না। ওকে, এবারে এসে গেছে, তো এটা ভেঙেও নিই। ওকে, তো ভাঙিয়ে তো অন্ধকার হয়ে এসেছে আর একটু সামনেই। তো ওকে, লাইট তো লাগিয়ে নিয়েছি, এবার আর একটু যাবো। তো সামনের দিকে আমাকে খুদাই করে যেতেই হবে যতক্ষণ না আমরা ডায়মন্ড পাচ্ছি। তো স্কেলিটনের আওয়াজ আমরা এখানে পাচ্ছি, কারণ আমি জানি আমার ডান দিকে বা সোজাসুজি কোনো না কোনো গুহা আছে, জম্বির আওয়াজ পাচ্ছি। আর দেখতেই পাচ্ছ মাটিও এসে গেছে, তার মানে জম্বি তো আছেই আছে। তো দেখতেই হবে আমাকে সামনে, পিকেক্সের পাওয়ারও শেষ হচ্ছে এবারে, আর মাটি আসছে ডার্ট। ওকে, তো আয়রন সামনে বরাবর আয়রন আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আয়রন আমরা একটাই নিয়ে নিলাম, অ্যান্ড আমাদের ডায়মন্ড মেন উদ্দেশ্য, তো যাতে আয়রনের পিকেক্স তাড়াতাড়ি না শেষ হয়ে যায়। অ্যান্ড আমি আরেকটা পিকেক্স আনিও নিই, তো তার আগে এইগুলো আমি করে নিই। ওকে, তো এখানে আরেকটা টর্চ। ওকে, তো আমরা এখানে ব্লু স্টোনও পেয়ে গেছি, তো যেটার দ্বারা অনেক মানে কী বলে তোমাদের যে কি বুক হয় না, বুক সেলফ না কি একটা হয়, তো ভুলে গেছি ওটা। তো এটা সাহায্যে ওটাকে আপগ্রেড করাতে পারবো, অ্যান্ড ডায়মন্ড। তো ফাইনালি আমরা ডায়মন্ড পেয়ে গেছি এখানে, অ্যান্ড সত্যি বলছি খুব খুশি হয়েছি আমার এটা দেখে। তো আর একটু আছে কি দেখে নি, কিছুটা দূরে গিয়ে, কিছুটা দূরে গিয়ে আমাকে দেখতে হবে এখন আর ডায়মন্ড আছে কি না। ওকে, তো আর তো কোনো ডায়মন্ড দেখতে পাচ্ছি না, তো নিচের খুদাই করে দেখে নি। ওকে, তো নিচে খুদাই করে পাচ্ছি না, বাট এখানে দুটো, ও মাই গড, তো দুটো ডায়মন্ড পেয়ে গেছি, ওয়াও। তো এখানে দুটো না আরও 4টে, মানে 6টা টোটাল, 6টাও না 8টা, তো টোটাল আমরা 8টা ডায়মন্ড পেয়ে গেছি। তো আমাদের কাছে 3টা ডায়মন্ড অলরেডি হয়ে গেল, ওয়াও, 3টা ডায়মন্ড আমাদের কাছে অলরেডি হয়ে গেছে। তো আমি না ডায়মন্ড পিকেক্স সঙ্গে সঙ্গে গিয়ে বানিয়ে আনি। তো ডায়মন্ড পিকেক্স যদি আমি বানিয়ে আনি না, তাহলে আমার যতটা মনে হয় না ডায়মন্ড পিকেক্স দিয়ে ভাঙলে আমরা ডায়মন্ড আরও বেশি করে পেতে পারি। তো এরকম আমি অনেক অনেক ভিডিওতেই দেখেছিলাম, আমার তো মনে হয় ওটা এনচেন্ট ছিল, নো এনচেন্ট সরি, ওকে তো সরি ওটা না, তো ওটা মানে হ্যাঁ ওটা একটা আলাদা ধরনের পিকেক্স ছিল, তো সেটাও আমরা পরবর্তীকালে বানাবো। তো আপাতত ডায়মন্ড পিকেক্স বানিয়ে এনে দেখি যে আমরা আরও পাই কি না। ওকে, তো বানিয়ে আনি, তারপরে আমি আরও কথা বলছি। অ্যান্ড আমরা ডায়মন্ড পিকেক্স বানিয়ে চলে এসেছি, তোমরা আমার প্রথম দিকে দেখতেই পারো। অ্যান্ড আমি আরও একটা পিকেক্স নিয়ে এসেছি, আপাতত ডায়মন্ড পিকেক্সের এখন আমি খরচা করবো, মানে ডায়মন্ড পিকেক্সের আমি পাওয়ারটা এখন অতটা কমাবো না। তো আমার না মনে হয় মাইনক্রাফটের মধ্যে আজ পর্যন্ত যারা যারাই আছে তাদের মধ্যে বোধহয় এখনও এমন কেউ হয়নি যে পার্ট 2তে ডায়মন্ড পেয়ে গেছে। ওকে, তো আমরা ডায়মন্ড তো পেয়ে গেছি, সত্যি বলছি খুবই খুশি হয়েছি, কারণ আমি আজ পর্যন্ত যে কটা ইউটিউবারের দেখেছি কেউ পার্ট 2তে তো আমার যতটা মনে হয় ডায়মন্ড পাইনি। তো এখানে আমি ডায়মন্ড পিকেক্স দিয়ে আরও একটু ভাঙি, তো দেখি ডায়মন্ড পিকেক্স দিয়ে এগুলো বেশি পাওয়া যায় কি না।
এটা ভাঙি। আরে ইয়ার, ওকে, আরে ইয়ার, এই তো ওকে তো ভেঙেছে। আরে একটাই পেলাম, একটাই পেলাম। তো আমাদের এদিকে লসই হলো, তো আমাদের এখানে ডায়মন্ড পিকেছি, ভেঙে নি। তো ডায়মন্ড পিকে 5টা ডায়মন্ড আমাদের এখানে হয়ে গেছে, 5টাই তো হওয়ার কথা বোধ হয়। হ্যাঁ 5টাই হওয়ার কথা। তো আমাদের কাছে 5টা ডায়মন্ড হয়ে গেছে। ওকে তো নিচে একবার খুদাই করে দেখে নিই যে নিচে আরও আছে কি না। তো ডায়মন্ড পিকেক্সের আমি এখন পাওয়ার খরচা করবো না, তার একটু নিচে যাওয়া যাক। অন্ধকার হয়ে গেছে, ওকে। তো তোমরা এখানে দেখতে পারো এটা হচ্ছে এন্ডার ব্লক, এন্ডার, আমি এটাকে এন্ডার ব্লকই বলি। অ্যান্ড এই ব্লকটা তোমরা কোনো পিকেক্স দিয়ে ভাঙতে পারবে না। তো আমি আরও নিচে খুদাই করে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা এই ব্লক কিন্তু তোমরা কোনো পিকেক্স দিয়ে ভাঙলেই পাবে না। তো এটাই হচ্ছে মাইনক্রাফ্টের একদম নিচের দিকে শেষ। তো আগে আমি ওপরে উঠে যাই, তো ওপরে উঠে যাবো। অ্যান্ড আমি ওপরের দিকে না, আরে ওই পারে চলে এসেছে। তো আগে টর্চটা আমি কালেক্ট করে নিই যেন পেয়ে যাই টর্চটা। ওকে তো পেয়ে গেছি, অ্যান্ড এখানে লাগিয়ে দিই। ওকে তো পুরো জায়গাটা ভর্তি করে দিই। আরে ইয়ার, আরে আয় না, আরে ইয়ার ওটা আসছে না। ওকে আরে এই তো চলে এসেছে, অ্যান্ড এই জায়গাটা ব্লক করে দিলাম। অ্যান্ড আমরা না এখান থেকে আবার ভাঙা মানে আবার যাওয়া শুরু করি। ওকে তো এখান থেকে আরও যাচ্ছি, দেখি ডায়মন্ড পাওয়া যায় কি না। ডায়মন্ড পাওয়া না গেলেও সত্যি বলছি খুবই খুশি হয়েছি আমি পার্ট টুতেই ডায়মন্ডটা পেয়ে, মেনলি খুশিটা পার্ট টুতেই পেয়েছি, এটার জন্য আমার সত্যি বলছি। ওকে তো এখানে একটা বড় গুহা, আমি বলেছিলাম না এখানে একটা গুহা আছে। তো এখানে আমার স্কেলিটনের আওয়াজ আসছে সামনের দিকে, দেখি আর ভাঙাও যাবে না, রেঞ্জ নেই অতটা। তো সামনে একটা ভাবছি লাইট টর্চ লাগাবো, তো না এখানে বন্ধ করে দিই, অন্য কোনো দিন আমি গুহাতে যাব। তো এইগুলো আরে আর ডায়মন্ড পিকেক্সই ভাঙছি। তো ডায়মন্ডের পিকেক্সে দিয়ে একবার ভাঙবো আমি যখন, তখন তোমরা দেখে নেবে যে ডায়মন্ডের পিকেক্সের, আরে বাহ বেঁচে গেছি আর তোমরা দেখতেই পারো 5টা ডায়মন্ড অ্যান্ড 1টা ডায়মন্ড পিকেক্স। ও আর বাদ বাকি কোনো কিছু ক্ষতি হলে আমার কোনো কিছু হতো না, বাট আমাদের কাছে 5টা ডায়মন্ড ছিল। ওয়া বেঁচে গেছি, অনেক অনেক ভালোভাবেই বেঁচে গেছি আমরা। ডায়মন্ড পিকেক্স একবার পাওয়ারটা দেখো তোমরা, দেখো মানে 1 সেকেন্ডও লাগছে না, ইয়া 1 সেকেন্ডও লাগছে না। আমি না অনেকটাই ভাঙা হয়ে যাচ্ছে, তো তোমরাও বোর হয়ে যাবে। তো ওয়াও বোর হওয়ার কোনো দরকারই নেই, এখানে আমি গোল্ডও পেয়ে যাচ্ছি, মানে ঘন ঘন আমি গোল্ড পাচ্ছি, বাট আমার গোল্ডের দরকার নেই। ওকে তো আমাকে আজকের এরকমভাবে শেষ করতে হলো, কারণ আমার ঠিক ওই সময় আমার সিস্টেমটা পুরো ক্র্যাক হয়ে গিয়ে বন্ধ হয়ে গেল, পুরো ল্যাপটপটা বন্ধ হয়ে গেল। বাট তো বাদ বাকি আমার সব ঠিকই ছিল, জানি না কেন আমার অফ হয়ে গেল ল্যাপটপটা। তো তার কথা ছাড়ো, অ্যান্ড আমি এই ভিডিওতে লাইক এম রাখছি মাত্র 10টা, তো প্লিজ তোমরা 10টা লাইক এম কমপ্লিট করে দিও। অ্যান্ড এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে করে দেবে শেয়ার। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড তার পাশে যে বেল আইকনটা আছে সেটা টিপে অলরেডি সেট করে দেবে, যাতে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তাড়াতাড়ি চলে যায়। তো ততক্ষণের জন্য বাই বাই।